গুড মর্নিং ফ্রেন্ডস, একটা নতুন দিনের শুরু, নতুন সকাল শুরু, আর প্রত্যেকের যেন এই দিনটা ভালো কাটে। এই দিনটা কেন, প্রত্যেকটা দিন যেন ভালো কাটে সকল বন্ধুদের। আর আজকে হচ্ছে 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসু দেশনায়ক, তার জন্মদিন আজকে। তোমরা প্রত্যেকেই জানো, আমরা পুরো গোটা বিশ্ববাসী জানি। তো তার জন্মদিনে আমি আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আমার ব্লগটা শুরু করছি। আর এখন বাজে হচ্ছে সকাল 8টা, এখন থেকেই স্টার্ট করছি। আর ঘুম থেকে উঠেছি মোটামুটি আধ ঘন্টা আগে, নিজে ব্রাশ করেছি, ছেলেকে ব্রাশ করিয়েছি। এখন হচ্ছে রাতের কতগুলো বাসন ছিল সেই বাসনগুলো আমি হচ্ছে মেজে নিচ্ছি। রাত আগে অন্য সময় গরমের দিনে কি হয়, রাতের বাসন রাতেই মেজে রাখি, কিন্তু এখন এই ঠান্ডা জলে রাত্রি অত রাত্রে খাওয়া, 12টা সাড়ে 12টা করে, তারপরে ওই ঠান্ডা জলে হাত দিয়ে আর ইচ্ছে করে না যে বাসনগুলো মাজি। তো সেই জন্যই বাসনগুলোই পড়ে থাকে। এমনি গ্যাস ট্যাস সমস্তই মুছে ফেলি, গ্যাসের তাক ঠাক সমস্ত মোছা হয়ে যায়, শুধু বাসনগুলো পড়ে থাকে। আর সেই জন্য বাসনগুলো আমি সকালেই এখন মাজি, গরমের দিনে রাত্রেই মেজে রাখি, কিন্তু ঠান্ডার জন্য মাজতে পারি না আর কি। আর এখানেই আমি বাসনগুলো উপুর করে দিচ্ছি, বাসনগুলো মেজে নিয়ে, বাসনগুলো ধোয়াও হয়ে গেল, দিয়ে বেসিন টেসিন সবই মেজে নেব। বেসিন মেজে নিয়ে আমি চলে এসেছি হচ্ছে গ্যাসের যে তাকটা সেটা মুছবার জন্য। এটা প্রত্যেক দিন, মানে দিনের মধ্যে 3-4 বার মনে হয় আমার মোছা হয়, রান্নার আগে, রান্নার পরে, সন্ধেবেলা, মানে যখনই যাই করবো, এই গ্যাস ওভেন, গ্যাস তাক সব মুছে নেব। আর গ্যাসের বাঁ দিকে একটা ট্রের মতো দেখতে পাচ্ছ, সেইখানে আমার সমস্ত নুন, হলুদ, লঙ্কা, মানে ফোড়ন, যেগুলো প্রত্যেক দিন লাগে সেইগুলো রাখি আমি গ্যাসের ওভেনের মানে বাঁ দিকে, যাতে হাতের কাছে নিতে সুবিধা হয়। আর হচ্ছে তার নিচের তাকটা রাখি প্রতিদিন, মানে যেগুলো লাগে না, হয়তো ডাল, চিড়ে, চিনি, বিস্কুট, সেগুলো হচ্ছে নিচের তাকে তোমরা দেখতে পাচ্ছ। আর এই টালিগুলো আমি প্রত্যেক দিন মুছে নিই, যাতে পরিষ্কার থাকে, যতই চিমনি থাক তবু একটা তেল ছিটে ভাব হয়। আর এমনি তো 15-20 দিন ছাড়া কেরোসিন তেল দিয়ে মোছা হয়, সার্ফ দিয়ে, কেরোসিন তেল দিয়ে, যখন যেটা দিয়ে হয় আর কি। আর এমনি প্রত্যেক দিন এমনি ন্যাকড়া দিয়েই আমি মুছে ফেলি। আর গ্যাসের প্লেটগুলো মাজা হয়ে গেছিলো, সেগুলো পরিয়ে দিচ্ছি। এরপরে আমি চলে যাব হচ্ছে টেবিল মুছতে, মানে ডাইনিং টেবিলটা রাত্রে খেয়েছি, রাত্রে খেয়ে মুছে রেখেছি, আবার ওই অভ্যাস, অভ্যাসবশত বারবার মুছে নেওয়ার অভ্যাস। এই টেবিলটাও দিনের মধ্যে 4-5 বার মোছা হয়, কারণ ছেলে খাচ্ছে, এটা ওটা ফেলছে, আর জিনিস পড়ে থাকলেই পিঁপড়ে আসবে। এখন শীতকাল, পিঁপড়েটা নেই রক্ষে, গরমকালেই তো পিঁপড়ে আসবে আর কি। আর এই টেবিল টেবিল মোছা হয়ে গেলে ইতিমধ্যে ওর বাবাও উঠে পড়েছে, আর আমি ছেলেকে ব্রেকফাস্ট এখনও করাইনি, ওকে একটা বিস্কুট ধরিয়ে দিয়েছি, খাচ্ছে। আর আমি চলে যাব এখন বিছানা তুলতে, বাবাকে উঠিয়ে দিয়েছি বলতে পারো, কেন যতক্ষণ পারে ঘুমাবে খালি তুলে দিয়েছি, কারণ বিছানা না তুললে না ঘর ঝাড় দেওয়া যায় না, ঘর মোছাও যায় না, হয়তো রান্নাঘরের বাসন টাসন মাজা ঘুরে যায়। তো এখন আমি বিছানা তুলে নিচ্ছি, আর শীতকালের বিছানা মানে বুঝতেই পারছো, এক কারি বিছানায় থাকে লেপ টেপ যাবতীয়। তো লেপটা এখন ভাঁজ করে নিচ্ছি, আর এই লেপটাই আমরা তিনজনে একসঙ্গে গায়ে দিই। এই লেপটা হচ্ছে আমার বিয়ের লেপ, মা দিয়েছিল। তো অনেক আরও লেপ আছে, আরও দুটো লেপ রয়েছে, বালাপোষ, কম্বল সবই রয়েছে, কিন্তু এই লেপটা যেন আমাদের সবার প্রিয়। ওই যে বলে না, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, তো সেই হয়েছে অবস্থা। তো লেপটা, এই লেপটাই আমরা সবসময় ইউজ করছি। তো আর এখন হচ্ছে বাসি জামা কাপড় যেগুলো রয়েছে, বাসি জামা কাপড়গুলো আমি মানে রেখে দিয়ে এসেছি সার্ভে ভিজিয়ে। এখন আমি চলে এসেছি ঘর মুছতে, ঘরগুলো সব এক এক করে মুছে নিই। ঘর মোছার আগে ঘরটা ঝাড়ও দিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি ছেলেকে ব্রেকফাস্টও করিয়ে দিয়েছি, ও খাই, খেয়ে নিয়েছে আর কি, খেয়ে নিয়ে ওকে একটু বইটা নিয়ে পড়তে বসিয়েছি। আর আমার তো বসে থাকলে ওর সামনে হবে না, কাজ তো করতেই হবে, ঘর দৌড় মুছছি আর কি। আর বই নিয়ে বসে থাকা মানে ওই বই নিয়েই বসে আছে আর কি, 14 বার দেখতে আসছে মা কী করছে, মানে কী বলবো আর, কিছু বলে কাজ নেই। আসলে বাচ্চাদের সামনে মা বা বাবা কেউ না থাকলে না পড়া হয় না, ওরা পড়ে না, খুব কম বাচ্চাই আছে পড়ে আর কি। তো আমার ছেলে তো পড়ে না। তো যাই হোক, আমি ঘর দুয়ার মুছে চান করে নেব, তার আগে কাচবো যেগুলো সার্ফে ভিজিয়ে রেখে এসেছি, তো সেগুলো কেচে আমি চান করে নেব। আর আমি এইভাবে ডান্ডা দিয়ে যেহেতু ঘর মুছি, কিন্তু ওই বারে বারে বালতি করে ভিজিয়ে আমি মুছি না, মানে ওই বারে বারে কল থেকে ধুয়ে নিয়ে আসি নেতাটা দিয়ে, ওইবারে বারে বারে মুছি আর কি ওইভাবে। আর আমার এখানে জামা কাপড় কাচাও চলছে, জামা কাপড় কেচে আমি এই বারান্দাতেই মেলে দেবো। মেলে দেওয়ার পরে মানে এখানেই আমার শুকিয়ে যায়, দেখতে পাচ্ছ বারান্দায় অলরেডি রোদ এসে পড়েছে। তো প্রায় এখন প্রায় বাজে সময় 9:30, রোদ এসে গেছে, তো এখানেই আমি মেলে দিই, এখানেই মোটামুটি 2-2.5টার মধ্যে শুকিয়ে যায়, আর ছাদে যাই না। তা এখন আমি চলে যাব স্নান করতে, এর মধ্যে ছেলেকে স্নানও করিয়ে দিয়েছি, সব কিছু কমপ্লিট, স্নান করে এসে আমি তোমাদের সঙ্গে আবার বকবক করব।
তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের ভালোবাসা পেয়ে ভালো আছি আমি বলতে পারো। আর আমার পরিবার হোম মেকার চৈতালি, আর হোম মেকার চৈতালিতে আমি চৈতালি তোমাদেরকে আরও একবার অনেক 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 স্বাগত জানাই। আমার এপার বাংলা ওপার বাংলা সমস্ত বন্ধুদেরকেই আমি স্বাগত জানাচ্ছি আমার পরিবারে। আর তোমাদেরকে মানে সকাল থেকে শুধু কাজই দেখিয়ে গেছি, তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি ফেস টু ফেস, শুধু কাজকর্ম দেখিয়ে গেছি। আর এখন সমস্ত কাজকর্ম সেরে মানে আমি ব্রেকফাস্ট করবো এখন। আর এখন প্রায় বাজে হচ্ছে 11:40, আর 11:40 এখন হচ্ছে আমি ব্রেকফাস্ট করব। সমস্ত তবু তো করছি বলো, সমস্ত কাজকর্ম সেরে এখন মানে বাসি কাজ সেরে, আর আজকে রান্নার চাপটা কম, রান্নার চাপটা কম বলেই আমি এখন ব্রেকফাস্ট করব। আর কি ব্রেকফাস্ট করব বলো তো? উপাদেয় সুস্বাদু কিছু নয়, হচ্ছে রুটি। কালকের হাতে গড়া দুটো রুটি, মানে কালকে রাত্রে করেছিলাম সেই বাসি রুটি এখন গরম করে নিলাম। ফেলি না আমি, কিচ্ছু ফেলি না। ওর বাবাকে বললাম কী গো রুটি আছে খেয়ে যাবে, ওর বাবা বলছে বাসি ফাসি রুটি আমি খাই না। রুটি আমি সকালে রুটি খাওয়া পছন্দই করে না, কিন্তু বললো যে বাসি ঠাসি রুটি আমি খাই না। কিন্তু আমি তো ফেলবো না, আমি ফেলবো না, মানে ফেলতে ভীষণ মায়া লাগে। আর জানোই তো মেয়েরা হচ্ছে ভীষণ মায়াশীলা, মানে ওই দুটো রুটি ফেলবো মনে হয় যেন কত মানুষ আছে না খেতে মানে না খেয়ে থাকে আর কি, তার আমি ফেলে দেবো এরকম আমার মনে হয় আর কি, যে সময় ফেলার কথা ভাবি আর কি, ওই জন্য আমি কোনো কিছুই ফেলি না আর কি। সেই রুটি নিয়েছি, আর হচ্ছে রুটির সাথে নিয়েছি আলু চোখা, দেখতে পাচ্ছ কি না জানি না, এই যো মানে পেঁয়াজ লঙ্কা ধনে পাতা সব কিছু দিয়ে মাখা আলু চোখা। আর নিয়েছি হচ্ছে গুড়, দাঁড়াও তোমাদেরকে দেখাই, এই যো গুড়, এই গুড়টা না অল্প স্বল্প নিয়েছি, এই গুড়টা আমার ছোটো বোন পাঠিয়েছে, ছোটো বোন পাঠিয়েছে বলতে মানে দিয়েছে বলতে, যখন এই মানে মাসখানেক আগে, মাসখানেকও হয়নি, মায়ের কাছে গিয়েছিলাম বেড়াতে, বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, তখন মানে আমরা যখন যাই না তিন বোন একসঙ্গে বেড়াতে যাই আর কি, তো তিন বোন একসঙ্গে হয়েছিলাম তখন মায়ের কাছে। আর তখন বোন ওরকম 4-5 কেজি গুড় কিনে বয়ে নিয়ে এসছে, মানে সবাইকে দেবে বলে, মাকে দিয়েছে, আমার মেজো বোনকে দিয়েছে, আমাকে দিয়েছে, মানে গুড় মানে সেই গুড় এখন ফ্রিজে রেখে দেবো অনেক দিন চলে। গুড়টা কেন নিয়ে এসছে বলো তো? গুড় তো তোমরা ভাববে এমনি দোকানেও পাওয়া যায় গুড়, কিন্তু ওদের ওখানে না গুড়টা সব ঘরে ঘরে তৈরি হয় একদম, মানে ভীষণ ভালো গুড়টা একদম, তো প্রত্যেক বছরই দেয়, মানে শীত পড়লে মানে যেটা খেজুরের গুড় বলো পাটালি বলো ও দেয়। আর এমনি আখের ফাঁকের গুড় হলে আমরা নর্মাল এখান থেকে কিনে নিই, মানে অনেকটা করে দেয়। আর ওই যে আমি এনে ফ্রিজে রেখে দিই, ব্যাস অনেক দিন ভালো থাকে। আর ওর বাবা গুড় খেতে ভীষণ ভালোবাসে, যদি রাত্রে কোনো সময় রুটি করি ওই মানে তরকারি করে থাকবে ওই গুড় দিয়েই অর্ধেক রুটি খেয়ে নেবে। আর আমার ছেলে আমার উজান সোনা আজকে অনেক কারেন্ট চলে গেল বাবা, টিভিটা বন্ধ করে দিয়েছো সত্যি তাই, কেন যেত কাল থেকে কারেন্ট যাচ্ছে, মানে কালকে সন্ধে 6টার সময় কারেন্ট গেছে, 10:30 কারেন্ট এসছে, মানে মানে আমার ছেলের সন্ধ্যাবেলার পড়াটা একদম মাটি হয়ে গেল, মানে এই কাল থেকে শুরু হয়েছে এই এরকম প্রবলেম, মানে সকাল থেকে বোধহয় 4-5 বার গেল। আর ওই ছেলে বলছে সবসময় কেন কারেন্ট যায়, টিভিটা বন্ধ করে দিয়েছো বাবা, নাহলে হঠাৎ করে আবার আসবে। টিভিটা বন্ধ করেছো? তো যেটা বলছিলাম আর কি, গুড়টা ওখানে, গুড়টা ওখানে হচ্ছে সব মানে ভীষণ ভালো তৈরি হয়, ভীষণ ভালো গুড়টা টেস্ট। আর তোমরা হয়তো জানবে পুরুলিয়া বাঁকুড়ার দিকে গুড় ভালো হয়, মেদিনীপুরের দিকে, তো ওই জন্য গুড়টা হোক অত কষ্ট করে বয়ে বয়ে অত ঘন্টার রাস্তা বয়ে বয়ে ঠিক সবার জন্য নিয়ে আসে। এই যে গুড় দিয়ে খাচ্ছি, আর আলু চোখাটা, আলু চোখাটা হচ্ছে দুপুরবেলা খাবো, ওই জন্য এখন মানে কুকারে আলু সেদ্ধ করে দিয়ে পেঁয়াজ লঙ্কা টঙ্কা সব দিয়ে মেখে। আর আজকে তোমাদের বলছিলাম রান্নার চাপ সামর্থ্য মানে তেমন কিছু নেই, কারণ কালকে সে তোমাদেরকে দেখিয়েছিলাম বাঁধাকপির তরকারি আমার বর রান্না করেছে, সেই বাঁধাকপির তরকারি অনেকটা রয়ে গেছে ফ্রিজে, বার করেছি ফ্রিজ থেকে বার করেছি, কিন্তু মানে এখনও গরম করিনি, খাওয়ার আগে গরম করবো নর্মাল হোক। আর হচ্ছে চুনো মাছ করেছিলাম পেঁয়াজ কলি দিয়ে, সেই চুনো মাছ পেঁয়াজ কলি দিয়ে চুনো মাছ রয়ে গেছে, ওই জন্য এখন মানে রান্নার চাপ নেই বলতে ভাতের মধ্যে দিয়ে দিলাম ডিম, আর হচ্ছে আলু এই চোখা ডিম সেদ্ধ দিয়ে দিলাম, আর হচ্ছে ভাতের মধ্যে পোটলা করে ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি। আর ছেলে তো ওইসব বাঁধাকপি টাঁধাকপি খাবে না, বললাম না ফ্রিজ থেকে ওগুলো বার করেছি, ওগুলো আগে শেষ করা হোক, তারপরে না হয় ওবেলা আমি রান্না করবো। আর ওবেলা ভেবেছি করবো কি বলো তো,
পরোটা আর হচ্ছে ছোট আলুর দম, তেমন কিছু হ্যাবক খাবার নয়, পরোটা আর ছোট আলুর দম রান্না করবো। নতুন সেই ছোট ছোট আলু হয়, নতুন আলু সেই মটরশুঁটি টমেটো ফমেটো দিয়ে আলুর দম করবো আর পরোটা। এইবার একটা সব বাসি ফাসি খেয়ে খাক, আর ওই ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ। আলু সেদ্ধটা মাখা হয়ে গেছে, যেহেতু আমি রুটির সাথে খাবো বলে একটু সরে যায়, একটুখানি সরে যায় দিয়ে। আর আজকে যে কথাটা বলছিলাম আর কি, মানে সকাল থেকে যে কাজকর্ম তোমরা দেখলে ভিডিও, সেই ভিডিও কে শ্যুট করেছে জানো? আমার ছেলে পূজান। ও বলেছে মা, আমি বলতাম না, ও বলেছে মা আমি যে ক্যামেরাটা করছি, তোমার ভিডিওটা শ্যুট করছি, তুমি কাজকর্ম করছো, এটা বলবে আন্টি আঙ্কেলদের বলবে যে আমি করেছি। আমি বললাম ঠিক আছে বলবো। তাই তোমাদেরকে বলছি যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আমার কাজের, যে মানে যে মানে প্রতিদিনের যে কাজগুলো আমি করি, মানে আমার বাসি কাজ সকালবেলা আজকে সেটা তোমাদেরকে শেয়ার করেছি, মাঝে মাঝেই দেখাই, আজও দেখিয়েছি। তো সেই কাজের ভিডিওটা শ্যুট করেছে আমার ছোট্ট গোপাল উজান। তো উজান করেছে, যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তোমরা একে ভালোবেসে মানে ওটা তোমরা ক্ষমা করে দিও, ওর ভুল ত্রুটি যদি থেকে থাকে। আর হ্যাঁ, এই যে বসে মোবাইল ঘাঁটছে, পড়াশোনা তো নেই, কিছু নেই পড়াশোনা। সকালবেলা একটু নববিষ্ণু নববিষ্ণু পড়লো, হয়ে গেল। আর আমারও সকালটা একদম দেখার সময় হয় না, আমি দুপুরের পর থেকে মানে চারটে, দুপুর কি চারটে সাড়ে চারটের পর থেকে আমি ওর ওকে নিয়ে বসি আর কি, সকালটা আমার এতটুকুও সময় হয় না। তো চলো, অনেক বক বক করে ফেললাম, আমি খেতে থাকি। আর ওদিকে না আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে ডাল ডিম দিয়ে দিয়েছি, আর আলু তো অলরেডি হয়েই গেছে। বাবা বাবা বন্ধ করে দিয়েছো, ওই কোথায় পাঠালাম জানো? আমি তো প্রেশারে ভাত করি, তোমরা সবাই জানো, প্রেশারটা যা ছি 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 করছে আওয়াজটা। আমার বাবা দৌড়লো হচ্ছে গ্যাসটা বন্ধ করতে, ওকে সচরাচর গ্যাস পাশে হাত দিতে দিই না, শুধু বন্ধ করতে বলি আর কি, জ্বালতেও পারে না, যদি সেটা উচিত না। ওর বাবা একদম পছন্দ করে না, বলে তুমি কেন উঠে নিয়ে যেতে পারো না, আসলে বসতেই তো বুঝতে পারছো তো, মানে কুড়েমি মানে একদম জম্পেশ করে বসে খাওয়া দাওয়া চলছে, সেখানে আবার উঠে গ্যাসটা বন্ধ করবো। ওই জন্য ওকেই বললাম, ওই জন্য ওকেই বললাম গ্যাসটা বন্ধ করে এসো। আর আমাকেও এখন ভাতটা নামাতে হবে, ভাবছো যে এখন ব্রেকফাস্ট করছি, এখনই মানে পড়ে বারোটা, ব্রেকফাস্ট করছি, করেই আবার ভাত খাবো নাকি? পারবো না গো, সেই ভাত খাবো জানো কখন? সাড়ে তিনটে পৌনে চারটে ওর বাবা আসবে, স্নান করবে, তারপরে ভাত খাবো। ওই জন্য আমি যদি এখন মানে পৌনে বারোটার সময় যদি আমি ব্রেকফাস্টও করি আমার কোনো সমস্যা হবে না, কেন পৌনে একটা পৌনে দুটো পৌনে তিনটে প্রায় সাড়ে তিন চার ঘন্টা হয়ে যাবে। আর এখন এত তাড়াতাড়ি ভাত করার একটাই কারণ হচ্ছে আমার গোপাল ঠাকুরের জন্য। আমার গোপাল, আমরা অনিয়ম করি, আমরা বেটাইমে খাই, কিন্তু ওকে আমি টাইমে খাওয়ানোর চেষ্টা করি, কি সকালের ব্রেকফাস্টই বলো দুপুরের খাবারই বলো সব কিছুই ওকে মোটামুটি দেড়টার মধ্যে ভাত দিয়ে দেবো আর কি। আর সেই জন্যই আমার আগে ভাত রান্না করা, সব কিছুই রান্না করা আগে আর কি, না হলে তো সারাদিন ধরে রান্না করলেই হয়। তো চলো এখন খেয়ে নিই, পরে তোমাদের খেয়ে নেবো, আবার ভাতও নামাতে হবে আমাকে, ভাতের ফ্যান তো উপর করি। প্রেশারে করা মানে এই নয় যে প্রেশারে ওর মধ্যে ভাত রয়ে গেল, একদম বেল্টটা খুলে প্রেশারের ওপরে সিটিটা খুলে একদম ফ্যান, যেমন হাড়ির ভাত ঝরানো হয় সেরকমভাবে আমি ফ্যান ঝরিয়ে নিই। আর তারপরে খাওয়া দাওয়া করে পরে একদম বিকেলবেলা তোমাদের সঙ্গে আমি কথা বলবো। কদম কদম বাড়ায়ে যা, খুশিকে গীত গায়ে যা, কদম কদম বাড়ায়ে যা, খুশিকে গীত গায়ে যা। ঘড়িতে বাজলো সাড়ে চারটে, আর এখন বিকেল সাড়ে চারটে, বিকেল সাড়ে চারটেই তো হবে, এখন তো ভোর সাড়ে চারটে নয়। আর এখন থেকে আমি আবার তোমাদের সঙ্গে গল্প করতে চলে এলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, দুপুরবেলা না বলতে পারো, তখন তোমাদের থাকে মানে চায়ের কাপ হাতে আর আমাদের হচ্ছে ভাতের থালা হাতে।
হ্যাঁ, চায়ের কাপ তোমরা নিয়ে তখন বসে হয়তো টিভি টিভি দেখো, আর আমরা হচ্ছে ভাত খেতে খেতে সেই সময় নিউজ টিউজ দেখি আর কি। তো ভাত খেলাম তখন কটা, 4:45, 4:10 খেয়ে উঠলাম। খেয়ে উঠে ওই টিভি দেখতে দেখতেই খাচ্ছিলাম, চলো একটু বসি, বসে কথা বলি তোমাদের সঙ্গে। টিভি দেখতে দেখতেই খাচ্ছিলাম, খেয়ে হচ্ছে আজকে যে মানে নেতাজি সুভাষ বসুর জন্মদিন সেটা নিয়ে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তারা সমস্ত এসেছে মানে নেতাজিকে মানে সম্মান দেওয়ার জন্য। তো সেগুলোই দেখছিলাম বসে বসে। আর আমার কাছেও না আদর্শ মহাপুরুষ হচ্ছে নেতাজি, মানে আমি মানে আজকে সকালবেলা তাড়াতাড়ি ঘুম ভেঙেছে, তার কারণ হচ্ছে ঘুম ভেঙে উঠে মানে বিছানাতে শুয়ে শুয়েই না আমি মানে বিভিন্ন ই শুনতে পাচ্ছিলাম, মানে গানের আওয়াজ আসছে মাইকে, মানে যেহেতু একটু রাত করে ঘুমানো আর খুব সকাল থেকে মানে 6টা এরকম সময় চোখে ঘুম কিন্তু কানে আসছে, আর তখনই ঘুমটা ভেঙে গেল। মানে ভীষণ ভালো লাগলো, মানে ওই যে মানে কথা বাণী গান ওগুলো শুনে আমার আজকে ঘুমটা ভেঙেছে, ওই জন্যই হয়তো দিনটা ভালো গেছে। কাজকর্ম নেই, কিছু নেই, কোনো চাপ নেই, আসলে সেটা না, মানে আমি যবে থেকে মানে নেতাজির সম্বন্ধে পড়েছি, নেতাজির মানে বিভিন্ন বই ঠইগুলো পড়েছি, তখন থেকে না আমার মনে হয়েছে যেন মানে মানে প্রত্যেকেই আদর্শ, প্রত্যেক মহাপুরুষ, প্রত্যেক বীর মানুষ আমাদের প্রত্যেকের কাছে আদর্শ, কিন্তু প্রত্যেকের কাছেই নমস্য, কিন্তু তবুও আমার যেন না কোথায় মনে হয় যেন আদর্শ মানে মহাপুরুষ বলতেই আমার না নেতাজির নাম মনে পড়ে, মানে ওই নেতাজি নামটার সাথেই যেন জুড়ে রয়েছে আমাদের সকলের আবেগ, মানে ওই নামটা শুনলেই মানে দেশনায়ক নেতাজি আর সুভাষচন্দ্র বসু মানে দেশনায়ক, আর ওই নেতাজি নামটা শুনলেই যেন মনে হয় একদম মানে শ্রদ্ধায় একদম কি বলবো মানে মাথা একদম নুয়ে যায় শ্রদ্ধাতে। তো তার সাহসিকতা, তার পরাক্রম, মানে প্রত্যেককে মানে আমাদের যে তরুণ প্রজন্ম প্রত্যেককে উদ্বুদ্ধ করে আসছে, আরও মানে শত বর্ষ ধরে, হাজার বর্ষ ধরে উদ্বুদ্ধ করে আসবে, মানে ভীষণ ভালো লাগার মানে আমার ভীষণ ভালো লাগার আমার কাছে আদর্শ মহাপুরুষ বলতে পারো, আদর্শ মহাপুরুষ আমি তোমাদেরকে বললাম, আমি মানে আদর্শ মহাপুরুষ রচনা লিখতাম, আসলে পরে তার নামটাই ভেসে উঠত। আর আমরা মানে আমাদের আমার মানে যত মহাপুরুষ আছে যারা মানে মহান মানুষ আছে প্রত্যেকেই আমার কাছে হচ্ছে নমস্য, প্রত্যেকেই আমার কাছে মহাপুরুষ, আদর্শ মহাপুরুষ, প্রত্যেকেই তারা আমার কাছে মানে আমাদের সকলের কাছে, আমার কাছে কেন প্রত্যেকেই আমাদের আদর্শ, আমাদের নমস্য, কিন্তু তবু আমার যেন কোথায় মনে হয় কোথাও যেন একটা মনে হয় যে না নেতাজি নামটা শুনলে মানে মানে ওই যে বললাম রচনা লিখতাম, মানে নেতাজিকে নিয়ে রচনা লিখতাম যখন আদর্শ মহাপুরুষ, আর মানে আদর্শ মহাপুরুষ রচনাটা যখনই আসতো না মানে আমার মনে হতো কি মানে চোখটা বন্ধ করলে তার ছবিটা মনে আসতো, আর মাথায় আদর্শ মহাপুরুষ ভাবলে তার ওই নেতাজি নামটাই আমার মনে আসতো, মানে আমার বন্ধুরাও জেনে গেছিলো যে আদর্শ মহাপুরুষ রচনা আসলে ওই চৈতালি ওই নেতাজি সুভাষচন্দ্র বসুই লিখবে আর অন্য কিছু লিখবে না। তো সেই জন্যই মানে আজকের দিনটা মানে তার জন্মদিনটা, আজকের দিনটা 125তম তার জন্মদিন, মানে বিভিন্ন জায়গায় দেখছি বিভিন্ন রকম মানে অনুষ্ঠান হচ্ছে, তাকে শ্রদ্ধা জানানো হচ্ছে, ভীষণ ভালো লাগছে, আমি নিউজেও দেখছিলাম ভীষণ ভালো লাগছে আর কি। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে যেটা রয়েছে, মেয়র রোডে হয়েছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্লাব, বিভিন্ন জায়গাতে হচ্ছে। যাই হোক, ওই দিনটাকে মানে জাতীয় ছুটির দিন ঘোষণা করতে বলেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যাই হোক একদিন না একদিন নিশ্চয়ই জাতীয় ছুটির দিন ঘোষণা করা হবে ওটা। তো মানে এই মানে আদর্শ মহাপুরুষ বলতে আমার কাছে নেতাজি, কার কাছে কি জানি না আমার কাছে নেতাজি, মানে তার সেই মিষ্টি মুখখানা, মানে তার সেই হাসি মুখখানা, মানে রচনা লিখতে লিখতে এমন হয়ে গেছিলো না বলতে পারো আমি তার প্রেমে পড়ে গেছিলাম, মানে আমি মানে সত্যি কথা বলতে প্রেম তো অনেক ধরনের হয়, প্রেম মানে শুধুই যে দুটো মানে নারী পুরুষের প্রেম তা নয়, মানে অনেক রকমের প্রেম আছে, কিন্তু আমার মানে তার প্রতি একটা শ্রদ্ধাপূর্ণ প্রেম জন্মে গেছিলো ওই মানে নেতাজি রচনাটা মানে এতবার করেছি, তার মানে জন্ম কোথায় জন্ম 1897 সালের উড়িষ্যার কটক শহরে, মানে এতবার করে করে তার মায়ের নাম কি, তার বাবার নাম কি, বাবার নাম জানকীনাথ বসু, মায়ের নাম প্রভাবতী দেবী, মানে তার বিভিন্ন মানে সমস্ত কিছু কর্মকাণ্ড মানে আমার বলতে পারতে ঠোঁটের গোড়ায় মানে এখনও আছে, এখনও আছে সমস্ত কিছু, কিন্তু মানে মানে ভীষণ তাকে ভালো লাগে, ভীষণ ভালো লাগে, মানে
তার সম্বন্ধে যতটাই বলা হবে ততটাই খুব কম বলা হয়ে যাবে, মানে যে শব্দটাই প্রয়োগ হবে সবটাই কম হয়ে যাবে। তাই জন্য এক কথাই বলবো, নেতাজি জিন্দাবাদ, জয় হিন্দ। টিভিতে দেখছিলাম বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হচ্ছে, সাইরেন বাজানো হচ্ছে, এটা ওটা সেটা হচ্ছে, মানে তার উদ্দেশ্যে তাকে শ্রদ্ধা জানিয়ে সব কিছু করা হচ্ছে, ভীষণ ভালো লাগছিল দেখতে। তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করি, আর কথা বাড়াবো না, অনেক কথা বলে ফেলেছি। আমার আদর্শ মহাপুরুষের জন্মদিন আজকে, তাকে আবারও আমি শ্রদ্ধা জানাই, আবারও আমার প্রণাম জানাই, জানিয়ে আমি আমার ব্লগটা শেষ করব। আর হচ্ছে তোমরা সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর এই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের এক একটা লাইক এক একটা কমেন্ট আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো চলো লাইক কমেন্ট শেয়ার করতে থাকো, ভিডিওগুলো নিজেদের বন্ধুবান্ধবের মধ্যে পরিজনদের মধ্যে শেয়ার করো যদি ভালো লাগে, আর আমার পরিবারের এক এক করে সবাই সদস্য হয়ে যাও। আর অলরেডি যারা সদস্য হয়ে গেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা, আর যারা এখনও হওনি তারা ঝটপট করে কী হবে আমার পরিবারের সদস্য হয়ে যাও। আর সঙ্গে থাকো, দেখতে থাকো, আগামীকাল আসবো নেক্সট কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর অলওয়েজ হাসতে থেকো। টাটা।